ওয়ার্ডপেসের টুকিটাকি পর্বে আবারও স্বাগতম আজকের পর্বে আমরা একটা খুব ইন্টারেস্টিং একটা বিষয় দেখবো যেমন আমরা অলরেডি একটা ক্যাটাগরি ওপেন করে রেখেছি একটা নিউজ পোর্টাল তো এই ক্যাটাগরিগুলো দেখতে পাচ্ছেন একাধিক ক্যাটাগরি একই নামে অনেকবার আছে যেমন খেলাধুলা দুইবার আছে কারণ হচ্ছে যে প্রথমে একবার খেলাধুলা নামে তিনি পোস্ট করছিলেন এরপরে অন্য একটা সাইট থেকে আমরা ডাটা ইম্পোর্ট করেছি ডাটা ইম্পোর্ট করলে ওই সাইটের যে পোস্টগুলো সেগুলোও চলে এসেছে এবং সেই সাথে ক্যাটাগরিও চলে এসেছে আর কি তো এখন আমরা এই ক্যাটাগরিগুলো কিভাবে মার্চ করতে হয় মানে দুটো ক্যাটাগরি একটাতে কীভাবে মার্চ করতে হয় সেই বিষয়ে দেখার চেষ্টা করব দেখুন এখানে আমি কিন্তু অলরেডি মার্চ করেছি তারপরে আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি পুরো প্রসেসটা আবার দেখাচ্ছি আমরা প্রথমে কি করব প্লাগিনসে চলে যাব প্লাগ গিয়ে অ্যাড নিউতে ক্লিক করবো এবং এখান থেকে আমরা সার্চ দেব ট্রাম ম্যানেজমেন্ট টুলস এটা লিখে সার্চ দিলে আমাদের এই প্লাগিনটা চলে আসবে দেখুন এই প্লাগিনে বেশ ভালো রিভিউ রয়েছে এবং এটা বেশ ভালো আপডেটও হচ্ছে দুই সপ্তাহ আগেই আপডেট হয়েছে এবং আমরা জাস্ট ইনস্টল নাওতে ক্লিক করব এরপরে অ্যাক্টিভ বাটনে ক্লিক করব আমাদের অ্যাক্টিভ হয়ে গেল এরপর আমরা পোস্ট থেকে ক্যাটাগরিতে ক্লিক করব ক্যাটাগরিজ থেকে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি এখানে যে কোনো একটি পোস্ট আমরা যেমন এই খেলাধুলা দেখুন খেলাধুলাতে হচ্ছে আমরা আগে থেকে খোলা খেলাধুলা যেটা সেটা হচ্ছে এইটা চোদ্দোটা পোস্ট রয়েছে এবং পরে যে ইম্পোর্ট করার পর যে খেলাধুলা আসছে সেটা হচ্ছে এইটা এটাতে দশটা পোস্ট রয়েছে তো আমরা এই দুটোকে মার্চ করার মাধ্যমে দেখার চেষ্টা করছি কীভাবে দুটা ক্যাটাগরি একটাতে মার্চ করা যায় তো আমরা জাস্ট দুটো ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম দেওয়ার পর আমরা এখান থেকে ক্লিক করে মার্জে ক্লিক করব এখন দেখুন এখানে একটা নতুন অপশন চলে আসছে বাল্ক অ্যাকশন থেকে এই মার্জ চলে আসার পর একটু খেয়াল করুন যে দুটোই কিন্তু খেলাধুলা নাম তো আপনি আরেকটা কাজ করতে পারেন সেটা হলো যে কুইক ক্লিক করে আপনি এখানে খেলাধুলার দুই দিয়ে দিতে পারেন খেলাধুলার দুই আমরা এটাকে কপি করে আপডেট বটনে ক্লিক করলাম তার মানে এখন খেলাধুলা দুই নাম এটা হয়ে গেল এরপরে আমি জাস্ট কি করবো যে এখানে মার্জি মার্জে ক্লিক করে এখানে ইনটু মানে কোথায় আপনি মার্জ করতে যাচ্ছেন সেইটা আপনি সিলেক্ট করে যেমন আমি খেলাধুলা দুই দিচ্ছি এরপরে আমি অ্যাপ্লাইয়ে ক্লিক করব তাহলে হবে কি যে আমাদের পূর্বের খেলাধুলা ডিলিট হয়ে নতুন খেলাধুলা দুইয়ের ভিতরে কিন্তু দেখুন চব্বিশটা পোস্ট একসাথে হয়ে গিয়েছে তার মানে খুব সহজে আমরা ক্যাটাগরি থেকে দুটো ক্যাটাগরি থেকে একটা ক্যাটাগরিতে রূপান্তর কীভাবে করা যায় সেই বিষয়টি দেখার চেষ্টা করলাম অনেক সময় আমরা এই ব্যাপারে খুব বিভ্রান্তির মধ্যে পড়ি কারণ আমার পুরনো ক্যাটাগরি ডিলিট করে দিতে হয় একই ক্যাটাগরি দুইটা থাকার কারণে তো সেই জন্য আমরা এখন খুব সহজে চাইলে কিন্তু হচ্ছে আমরা দুটো ক্যাটাগরি একটা করে দিতে পারব এরপর যদি আপনি ক্যাটাগরি পরিবর্তন করে নেন যেমন খেলাধুলা দুই করেছিলেন এটা আপডেট ক্যাটাগরিতে ক্লিক করে আবার খেলাধুলাতে চেঞ্জ করে নিন আমিও যেমন এর আগে জাতীয়তে করেছিলাম জাতীয়টা আমরা দুই দিয়েছিলাম জাতীয় থেকে আমরা আপডেট করে নিলাম এরপর থেকে আপনি খুব সহজে এই ট্রাম ম্যানেজমেন্ট টুল ব্যবহার করে খুব সহজে দুটো ক্যাটাগরি একটাতে রূপান্তর করতে পারবেন আশা করছি এবং পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই প্রযুক্তির সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম